চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটের আশেফা হাসপাতালে ভুল চিকিৎসার কারণে চার মাস বয়সী আবরাদ হোসেন নামে এক শিশুর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় শিশুটির মায়ের ভাষ্যমতে এক সপ্তাহ আগেই নিউমোনিয়া জড়িত রোগে আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল কিন্তু গতকাল চিকিৎসকের গাফেলতিতে রক্তনালীর ভেতরের একটি ঔষধ রক্তনালীর বাইরে প্রয়োগ করাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে পরে জরুরি অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন শিশুটির মৃত্যুতে সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন শিশুটির আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা